গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে আমি স্ট্যান্ডার্ড থ্রি গ্রামার ফোর্থ এপিসোড পড়াবো তোমাদের। আগের এপিসোডগুলোতে আমি কি করিয়েছিলাম না পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন পড়ানো হয়েছিল, আজকে দেখো আমি ভার্ব পড়াবো। আগে জানবো ভার্বটা কি, ভার্বকে বাংলায় আমরা বলি ক্রিয়াপদ। তাহলে ভার্বের বাংলা কি? ক্রিয়াপদ। চলো দেখি তাহলে ভার্ব কাকে বলে। আমি যদি তোমাদের বলি হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ ভার্ব, তোমরা আনসারে আমাকে বলবে ভার্ব ইজ ডুইং ওয়ার্ক। এগুলো তোমাদের আগের ক্লাসেও সবাই শিখে এসেছো। আবার আমি তোমাদের বলছি হোয়াট ইজ ভার্ব, ভার্ব ইজ ডুইং ওয়ার্ক। ওকে, দেখো তাহলে আমরা ভার্ব কাকে বললাম, ভার্ব ইজ ডুইং ওয়ার্ক, এটা ইংরেজি উচ্চারণ উত্তর, এবং এর বাংলায় হবে বাংলায় বলে যাকে ক্রিয়াপদ, এই পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাই একে বলা হয় ভার্ব। তাহলে ভার্বের সাহায্যে আমরা কোনো কিছু কাজ করা যে ওয়ার্ড দ্বারা বোঝাবো সেই ওয়ার্ডগুলোই হলো ভার্ব। দেখো এক্সাম্পল আমি কিছু দিয়ে দিয়েছি, ডু মেক গো, ডু মানে করা, মেক মানে তৈরি, গো মানে যাওয়া, কাম মানে আসা, এগুলো কি সবই একটা করে কাজ বোঝাচ্ছে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে ভার্ব। ওকে, তোমরা এরকমই কিছু আরো কাজ করা যেগুলো বোঝায় সেগুলো ভার্বের এক্সাম্পলে বসাতে পারো। দেখো এই এক্সাম্পলগুলো দিয়ে আমি একটু ছোট্ট ছোট্ট করে মেক সেন্টেন্স তৈরি করেছি যেগুলো তোমরাও বাড়িতে খাতায় বসে পড়বে। দেখো খাতায় এগুলো তোমরা তুলবে, ডি ও ডু, ডু মানে কি করা। তাহলে ছোট্ট একটা সেন্টেন্স যদি আমি এটা বানাই, আই ডু, কি হলো তাহলে আই ডু, আমি করি। তাহলে কাজ এখানে এখানে আমরা ডুটা কি পেলাম, ডুটা ভার্ব। তাহলে ভার্ব দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারলাম খুবই ছোট। তারপরে বলেছি গো, জিও গো, গো মানে কি যাওয়া, এটাও একটা কাজ বোঝাচ্ছে, সেই জন্য আই গো, আমি যাই। বেশি বড় তোমরা করতে যাবে না মেক সেন্টেন্স, ছোট ছোট করে তৈরি করবে। কাম, কাম মানে কি আসা, এটাও একটা ভার্ব। তাহলে আমি কি করতে পারছি, ইউ কাম, তুমি এসো। তাহলে আমরা এই ভার্বগুলো দিয়ে সুন্দর করে ছোট ছোট সেন্টেন্সও তৈরি করতে পারছি। ওকে, নানো আজকে আমি কি পড়ালাম, ভার্ব, ভার্বের বাংলা হলো ক্রিয়াপদ। তাহলে হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ ভার্ব যখন আমি বলবো তোমরা আমায় অ্যান্সার দেবে ভার্ব ইজ ডুইং ওয়ার্ক। ওকে, আবার বলছি হোয়াট ইজ ভার্ব, ভার্ব ইজ ডুইং ওয়ার্ক। ভার্ব বাংলায় কোন ভার্বকে আমরা ক্রিয়াপদ বলি, তাহলে কোনো এই পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, এই পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাকেই আমরা বলবো ভার্ব। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ বোঝায় তাকেই আমরা ভার্ব বলবো। ওকে, এক্সাম্পল হিসাবে কি দিলাম, ডু মেক গো কাম সি প্লে ইট সিং, এবং এই এক্সাম্পল দিয়ে আমি দুটো মেক সেন্টেন্স তৈরি করেছি। বাদ বাকি যেগুলো পড়ে রইল তোমরা খাতায় নিজেরা তৈরি করবে মেক সেন্টেন্স, এটাই আজকে আমার হোম টাস্ক দেওয়া। এটা খুব ভালো করে ভার্বটা পড়লে নেক্সট এপিসোডে আমি আরও অন্য কিছু নিয়ে আসবো এবং তোমাদের বোঝাবো তোমরা এই পরের এপিসোড পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে এনআরপি স্কুল টিচিং সাবস্ক্রাইব করবে এবং ডান দিকে থাকা বেল আইকনে